এক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রভাত প্রতিম অভিনেতা প্রভাত রায়। এখন আগের থেকে অনেকটাই সুস্থ, এমনকি নতুন ছবির চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন খানিকটা। সুস্থ হয়েই নতুন ছবির কাজ শুরু করার ইচ্ছে, এমনটাই জানালেন পরিচালক। জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি শ্বেত পাথরের থালার দ্বিতীয় ভাগের কাজ শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। অনুসন্ধান ছবিতে অমিতাভ বচ্চনকে বাংলা শেখানোর দায়িত্বও ছিল তার, এ কথাও জানিয়েছেন তিনি। দাদা কেমন আছেন আগে বলুন। আমি এখন তো সুস্থই আছি, শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থ ভালো আছে। কি ভাবছেন পরবর্তী কাজ নিয়ে, কি শুরু করার কথা কিছু ভাবছেন? এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আবার প্রায় 40 বছর হয়ে গেছে, তো এটা ছেড়ে এখন তো কিছু ভাবনা তো আসবেই না মাথাতে, শুরু করার কথা ভাবছি, দেখা যাক। আচ্ছা, আপনার বহু ছবি মানে গুনে শেষ করা যাবে না, সেক্ষেত্রে আপনার খুব কাছের কোন ছবি দর্শকের ভালোবাসা পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো ঊর্ধ্বে গিয়ে আপনার সবচেয়ে কাছের সবচেয়ে পছন্দের? আমার প্রথম তো দুটো ছবি শেষ পত্র খেলাগুলো আছে, আমার খুব পছন্দের ছবি। হ্যাঁ, তাছাড়া শুভদৃষ্টি আমার খুব প্রিয় ছবি, পিতৃভূমি খুব প্রিয় ছবি। নতুন ছবি করার কথা ভাবছেন, সেটা কি এখনকার জনপ্রিয় কোনো মুখ নিয়েই? আচ্ছা, দুটো ছবির ভাবনা রয়েছে, খুব ভালো খবর। তো দাদা, এই মুহূর্তে টলিউডকে কি অবস্থায় দেখছেন আপনি? এই যে নানান খবর হচ্ছে, বিশেষ করে খুব ক্ষতি হচ্ছে এক্ষেত্রে, এই যে ইডির ডাক, সেই নিয়ে একাধিক অভিনেতা অভিনেত্রীর নাম, কাজও কমে গেছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? খুব চিন্তিত, নিশ্চয়ই খুব চিন্তিত, তবে আমার মনে হয় আবার কাটিয়ে উঠবে, এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝট থাকি আর সেই সবসময় তো একবার স্মুথলি জীবন চলে না, জীবন যেমন চলে না তেমন ইন্ডাস্ট্রি চলবে না, কিছু কিছু ঝামেলা ঝঞ্ঝট আসবে, তবে এটা কাটিয়ে উঠে আবার 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 ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে নিজের পায়ে মানে ভালোভাবে শক্ত দাঁড়াবে, এটা অবশ্যই। লাস্ট একটাই প্রশ্ন করব, যে পরিচালনা সহপরিচালনা সকলেই জানেন, স্ক্রিপ্ট রাইটিংটা আপনার কিভাবে শুরু? সেটাও তো আপনার স্ক্রিপ্ট রাইটিং, এটাও তো আপনার একটা বড় জায়গা, পরিচালনা পাশাপাশি স্ক্রিপ্ট লেখা, হ্যাঁ, সেটা কিভাবে শুরু? স্ক্রিপ্ট রাইটিং আমার শুরু হচ্ছে যে আমি যখন শক্তি সামন্তের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তখন অমানুষ ছবিটা হচ্ছিল, তো উত্তম দা আমাকে ভীষণভাবে ইনসিস্ট করেছিলেন লেখার জন্য। আচ্ছা, আমার কথাবার্তা শুনে তুই লিখিস না কেন, লেখালেখি কর। তবে শক্তি সামন্তকে বলে অমানুষের অনেক সংলাপ, উত্তম পরে সংলাপ আমি লিখেছিলাম, সেই শুরু। তারপরে আমার উপর কনফিডেন্স এসে গেল শক্তিদার, এবং আনন্দ অস্ত্র পুরোপুরি আমি লিখলাম, পুরো স্ক্রিপ্টটা সংলাপ বাংলা সংলাপ। অনুসন্ধান অমিতাভের, অমিতাভকে বাংলা শেখানোর দায়িত্ব আমার ছিল, অমিতাভকে বাংলা শেখানোর দায়িত্ব আমার ছিল, প্লাস পুরো স্ক্রিপ্ট আমার ছিল, নিজের ছবিকে তো আরম্ভ করলাম, তখন আমি নিজের স্ক্রিপ্ট নিজেই লিখেছি, প্রত্যেকটা ছবি স্ক্রিপ্ট আপনার নিজেরই তো। থ্যাংক ইউ দাদা, শেষ করব, শেষে খাস খবরের দর্শকদের কি বলবেন? আমি বলবো আপনারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান, বাংলা ছবি দেখুন, বাংলা বাংলা ছবিকে আরো মানে উৎসাহ দিন। থ্যাংক ইউ।